নরসিংদীর ঘোড়াশালে শখের বসে বাগান গড়ে আদর্শে পরিণত হয়েছেন ব্যবসায়ী মাকসুদুর রহমান। পাশাপাশি বাগানে গড়ে তুলেছেন পাখির খামার। দেশি বিদেশি ফলজ গাছ আর পাখির সমন্বয়ে এটি এখন স্থানীয়দের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। নরসিংদীর প্রতিনিধি মাহবুবুর রহমানের তথ্যের রিপোর্ট। নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ পলাশের মাকসুদুর রহমান ব্যবসায়িক কাজে ঘুরেছেন দেশ বিদেশ। শখের বসে বাড়ির পাশে গড়ে তুলেছেন ছোট্ট বাগান, যেখানে রয়েছে আম, জাম, লিচু, কলা সহ দেশি বিদেশি শতাধিক ফলের গাছ। পাশাপাশি বাগানে পালন করছেন টার্কি, রাজহাঁস, কবুতর, খরগোশ, টিয়া, ময়না সহ বিভিন্ন প্রজাতির পাখি। সে বাগানই এখন মাকসুদের স্বাবলম্বী হয়ে ওঠার সিঁড়ি। শখের বাগানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিধি বাড়ানোর লক্ষ্য জানালেন মাকসুদ। তার সফলতায় উচ্ছ্বসিত পুরো গ্রামবাসী। ছোট্ট একটা বিনোদনের জায়গা করছি, আমি যে সময় পাই সময় পেলে এখানে আসি, পাখিদের খাবার দিই, মুরগিকে খাবার দিই। আমার আশেপাশে যারা ছোট বাচ্চারা আছে বা বৃদ্ধ যারা আছে এখানে এখানে আসে সময় কাটায়, তাদের জন্য আমি বসার ব্যবস্থা করছি। দেখতে আসি, আমাদেরকে তো এই পাখি কি নাই। নানা বয়সী মানুষের পদচারণায় বাগানটি এখন ছোট্ট বিনোদন কেন্দ্রে রূপ নিয়েছে। গাছ ও পাখির সঙ্গে পরিচয় হতে পেরে আনন্দিত শিশুরাও। এইখানে আসি, এইখানে আসলে মন ভালো লাগে। ফার্মের মধ্যে আমি মুরগির আমি খাওন দেই, মুরগির খেদমত করি, পাখির খেদমত করি। বাগান ও পশু পাখির খামারটিকে পরিকল্পিত উল্লেখ করে এ থেকে স্থানীয়রা উৎসাহ পাচ্ছেন বলে মনে করেন এ কৃষি কর্মকর্তা। ছোট্ট একটা জায়গাকে কিন্তু একটি আদর্শ খামার সমন্বিত পরিপূর্ণ একটি খামার হিসেবে তৈরি করার প্রচেষ্টা ওনার কাছে আমি পরিলক্ষিত হচ্ছে। খামার গড়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন মাকসুদুর রহমান, আর এতে স্থানীয়দের বিনোদন হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। শারমিন সর্না, ন্যাশনাল ডেস্ক, মোহন সংবাদ।